হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটা নতুন প্রোডাক্ট নিয়ে আমি চলে আসছি। সেটা হলো একটা প্রেসার কুকার। বর্তমান সময়ে কিন্তু প্রেসার কুকারের চাহিদা অনেক, যেহেতু প্রেসার কুকার দিয়ে আপনি কিন্তু সব ধরনের রান্না করতে পারেন, ভাত থেকে শুরু করে আপনার খিচুড়ি, পোলাও, মাংস সব ধরনের রান্না করা যায়। এজন্য এই প্রেসার কুকারের চাহিদা কিন্তু অনেক বেড়ে গেছে। আজকে আপনাদেরকে নতুন একটা প্রেসার কুকার আনবক্সিং করে দেখাবো এবং এই প্রোডাক্টের ডিটেলস, ব্যবহার বিধি এবং কী কী রেসিপি করা যায় এ টু জেড আপনাদেরকে বলব। আচ্ছা, আমি ইন্টেকে একটা প্যাকেট খুলে দেখাচ্ছি। এটা হলো আপনার হলো ডাকনা, সবগুলো কিন্তু পরি করে দেওয়া আছে। এটা হলো ডাকনা, এটা হলো কুকারটা, এর মধ্যে আরো কি আছে আমরা একটু দেখবো। আচ্ছা, একটা মেনু বই পাচ্ছি, আর এই হলো আপনার আমরা সব খুলে দেখবো আসলে এর মধ্যে কি দেওয়া আছে। এই মূলত প্রেসার কুকারের সকল যন্ত্র অংশ। এটাতে কিন্তু আপনি মুখ দেখতে পারবেন, এত ঝকঝকে একটা স্টিল বডি দিয়ে, অ্যালুমিনিয়ামের দিয়ে তৈরি করা, ঠিক আছে, দেখেন হ্যাভি। এবং সাথে এই দেখেন, যেহেতু প্রোডাক্টটা হ্যাভি হিট হবে সেজন্য প্লাস্টিক ফুড গ্রেড দিয়ে, প্লাস্টিক খুব শক্তিশালী একটা প্লাস্টিক দিয়ে হ্যান্ডেলটা তৈরি করা। আচ্ছা, এবার হলো আমরা মূল প্রোডাক্টে চলে যাই। এটা হলো এই প্রেসার কুকার, দেখেন ভিতরে সাইজ দেখলেন এবং বাইরের সাইজটা আপনি দেখেন। এটা কিন্তু দেখেন খোদাই করে লেখা আছে হগিংস। মূলত প্রোডাক্টটি হকিংস প্রোডাক্টটি মূলত ইন্ডিয়ান, কিন্তু এই প্রোডাক্টটি যেহেতু বাজারে এখন কিন্তু আপনারা প্রতারিত হবেন, এটা মূলত এই প্রোডাক্টটি হকিংস নাম হলেও এই প্রোডাক্টটি কিন্তু প্রোডাকশন হয়েছে মেড ইন কুষ্টিয়া বাংলাদেশে। এটাকে ডুপ্লিকেট আমরা বলছি না, শুধুমাত্র প্রোডাকশনের ক্ষেত্রে আমরা প্রোডাক্টটিকে দুইভাবে দেখছি, একটা হলো মেড ইন ইন্ডিয়া আর একটা হলো মেড ইন বাংলাদেশ। মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্টটাও, প্রেশার কুকারটাও আপনারা আমাদের কাছে পাবেন, আবার এই বাংলাদেশি প্রোডাক্টটাও পাবেন। কিন্তু আমরা যখনই আপনারা প্রোডাক্টটা কিনতে আসবেন বা অনলাইন থেকে আমাদের কাছ থেকে নেবেন, কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে বলে দিব যে এটা ইন্ডিয়ান, এটা বাংলাদেশি, দেখেন। আর মার্কেটে এসে বা অনলাইনে কেনার সময় কিন্তু আপনাদেরকে হকিংস নাম বলে আপনাদের কিন্তু এই বাংলাদেশি প্রোডাক্টটা ধরিয়ে দেবে, এবং কীভাবে চিনবেন এটার উপায়গুলো আপনাদেরকে বলে দিব। হ্যাভি একটা হ্যান্ডেল আছে, আর এ পাশেও ধরার জন্য একটা হ্যান্ডেল সিস্টেম করে দিয়েছে, আর সাথে পাচ্ছেন একটা মেনু বই। যেহেতু এটাতে অনেক মেনু করা যায় এবং এটার সিটিং এবং বিভিন্ন ধরনের ইউজেবল এবং নির্দেশনা এই মেনু বইতে দেওয়া আছে। আচ্ছা, তার আগে বলবো, এই দেখেন এই ডাকনাটার সাথে কিন্তু একটা রাবার অলরেডি দেওয়া আছে, সিটিং করা আছে। মূলত প্রেসার কুকার যে আপনার তাপের কারণে যে আপনার যে বাতাসটা তৈরি হয় সেই বাতাসটা কিন্তু একেবারে আপনার আটকে দেওয়া হয়, আটকে দেওয়ার কারণে কিন্তু আপনার রান্না খুব তাড়াতাড়ি হয়। এখন কোম্পানি আপনাকে আমি প্যাকেট থেকে বের করেছি, দেখছেন এই প্যাকেটটিতে এক্সট্রা একটা রাবার দিয়েছে, এই একটা যন্ত্রাংশ এবং এই একটা যন্ত্রাংশ দেওয়া আছে। আচ্ছা, অনেকেই দেখা যায় প্রেশার কুকারটা আমরা যখন ডেলিভারিতে পাঠাই তখন অনেক কাস্টমার আছে যারা প্রেশার কুকারটা সিটিং করতে না পারার কারণে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। সেক্ষেত্রে আমরা ইমোবা হোয়াটসঅ্যাপে সাপোর্ট দিয়ে আবার প্রোডাক্টটাকে সিটিং করে দেখাতে হয়। আমাদের আরও অনেকগুলো ভিডিও আছে, আপনারা সেগুলো আপনারা টোটাল রেসিপি কীভাবে কী করবেন, কতগুলো রেসিপি করা যায়, তাছাড়া
আপনার অনেক ডেন্টেড ওয়ে কিন্তু আমাদের প্রেসার কুকারের ভিডিও দেওয়া আছে। আজকে আপনাদেরকে আমি এই প্রেসার কুকারটা সেটিং করে দেখাবো কীভাবে সেটিং করবেন। এই দেখেন, আপনার মনে হচ্ছে, এই দেখেন একটু ক্যামেরাটা সামনে এলে বুঝতে পারবেন যে ঢাকনাটা কিন্তু এর মধ্যে কোনোভাবেই ঢুকবে না। কীভাবে সম্ভব? এটা কোনোভাবেই ঢুকবে না। দেখেন আমি চেষ্টা করতেছি, এরা ঢুকবে না। এটা কিন্তু ঢাকনাটা কিন্তু আপনার অনেক বড়। সেই ক্ষেত্রে আপনি কী করবেন, এটা মূলত ক্যাপাসিটি দিয়ে আপনাকে ভিতরে ঢাকনাটা ঢোকাতে হবে। দেখা যায় আমি কাস্টমারকে অনেক সময় সাজেস্ট দেওয়ার পরেও, সাজেস্ট করার পরে বিভিন্ন পরামর্শ দেওয়ার পরেও কিন্তু কাস্টমার এই প্রোডাক্টটি ঠিকঠাক মতো ইউজ করতে পারে না। আচ্ছা, মূলত আপনি আপনাকে সহজভাবে আমি শেখাই, যারা ইউজ করেছেন তারা তো জানেন, আর যারা নতুন ইউজ করেননি প্রোডাক্টটা নিয়েই কিন্তু এই ধরনের সমস্যা হয়। মূলত আপনার এই হ্যান্ডেল এবং এই হ্যান্ডেলের মাঝখানে একটা এল সৃষ্টি করবেন। এল এইটাকে আমি এল সৃষ্টি করলাম, এল ইংরেজির এল অক্ষরটা সৃষ্টি করলাম। করার পরে আপনি সুন্দর করে এই প্রোডাক্টটা এই যে দেখেন, এই যে এল মন্ট করার পরে আপনি ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে কিন্তু অটোমেটিক ঢাকনাটা লেগে গেল। এই দেখেন লেগে গেছে। লেগে যাওয়ার পরে আপনি সুন্দর করে এই যে নিয়ে আসলেন, ঠিক আছে। নিয়ে আসার পরে আপনি এই যে লক আছে হাতের নিচে, এই যে লক, এই লকটা করে দিলেন। এই যা এই দেখেন, এখন অটোমেটিক কিন্তু এই প্রেশার কুকারটা লেগে গেল। আচ্ছা, তারপরে আপনি প্রোডাক্টটা কীভাবে সেটিং করবেন, ঠিক আছে। এই দেখেন এই নাটটা আপনাকে একটু ঢিলা ঢিলা করে নিতে হবে। এই যে হ্যাঁ দেখেন, এই যে একটু নাটটা আপনি একটু ঢিল করে নেবেন নেওয়ার পর, ঠিক আছে। এই যে প্রেশার করলে কিন্তু এটা লেগে গেল। এই যে আপনি টাইট প্রেশার করে দিলেন, টাইট করে দিলেন, দেওয়ার পর যখন আপনি রান্না বসাবেন তখন কিন্তু এটা হেভি টাইট হয়ে যাবে। টাইট হয়ে গেলে আপনি কী করবেন, এটা আবার একটু ঢিলা করে দেবেন। ঢিলা করে দিলে আপনার হাওয়াটা বের হয়ে যাবে, তখন আপনার প্রেশারটা কমে যাবে। জাস্ট আপনি লকটা চাপ দেবেন, চাপ দিলে আবার খুলে যাবে। আচ্ছা দেখেন, এটা কিন্তু বের হচ্ছে না, এটা কিন্তু বের হচ্ছে না। তখন আপনি করবেন আবার এই সিট এল মডেল সৃষ্টি করবেন। করার পর সুন্দরভাবে এটা এমনভাবে তৈরি করা, এই দেখেন আমি আবারও দেখাই, এমনভাবে তৈরি করা আপনি একের মাপে মাপে তৈরি করা। আপনি এদিক সেদিক ঢোকাইলে কিন্তু ওই প্রোডাক্টটা ঢুকবে না। সুন্দর করে আপনি এল সৃষ্টি করবেন। করার পরে আপনার এই দেখেন হয়ে গেল। এই হলো মূলত সিটিং পদ্ধতি। আর এই একটা পার্টস, এই যে যেটা এখানে থাকে, এই যে আর একটা রাবার এক্সট্রা দেওয়া আছে। একটা প্রেশার কুকার ইন্ডিয়ানটা মিনিমাম 15 থেকে 16 বছর ইউজ করা যায়, আর এটা বাংলাদেশি এটা আপনি 7 থেকে 8 বছর, সর্বনিম্ন 7 থেকে 8 বছর ইউজ করতে পারবেন। এর জন্য আপনি আপনাকে কোম্পানি এই রাবারটা এক্সট্রা দিবে, কারণ প্রেশার কুকারের মূলত অন্য কোনো কিছুই নষ্ট হওয়ার নাই, নষ্ট হওয়ার নাই, শুধুমাত্র এই রাবারটা আর এই পার্টসটা 5-6 বছর ইউজ করার পরে আপনি নষ্ট হয়ে যায়। সেই কারণে আপনাকে কোম্পানি এক সেট এক্সট্রা দিয়েছে। তারপরে যদি আপনাদের প্রয়োজন হয়, রাবারটা মাত্র 15 টাকা আর এইটা আপনার 10-15 টাকা নেবে। সব মাত্র সব মিলে 30-35 টাকা খরচ করলে আপনার আবার নতুন হয়ে যাবে। এই ছিল মোটামুটি ওভারঅল এই প্রোডাক্টের আপনার ডিটেলস। আর প্রোডাক্টটির এটা আমরা দেখাচ্ছি, এটা হলো 3.5 লিটার, 3.5 লিটার এই প্রোডাক্টটি। কী পরিমাণ পোলাও বা মাংস রান্না করা যাবে সেটা আপনারা দেখছেন। আর এটা মূলত অনেকগুলো সাইজ হবে এবং আপনার 2টা শেপ হবে। একটা এটা হলো এই খাড়া মডেল বলা হয়, আর একটা হলো পাতিল শেপ বা হাড়ি শেপ এরকম আমরা বলি, যেটা পাতিল শেপের। মূলত 2.5 লিটার থেকে আপনার 6.5 লিটার পর্যন্ত এই প্রোডাক্টটি হয়। আর ইন্ডিয়ানটা আপনার এই 1 লিটার থেকে শুরু করে আপনি 5 লিটার পর্যন্ত পাবেন। বাংলাদেশিটার প্রাইস থেকে ইন্ডিয়ানটার প্রাইস দেখুন। আর এই বাংলাদেশ প্রোডাক্টগুলো কিন্তু এখন খুব ভালো চলছে, যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্টগুলো অনেক দামি, সেই ক্ষেত্রে কিন্তু অনেকের ইচ্ছা থাকলেও কিন্তু আপনারা কিনতে পারছেন না। সেই ক্ষেত্রে বাংলাদেশিটা এখন অ্যাভেলেবল বাংলাদেশে চলছে। ভিডিও ডিসক্রিপশান বক্সে প্রোডাক্টের সাইজ এবং প্রাইস দেওয়া থাকবে। যারা প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন। আর যারা শপে চলে আসতে চান তারা শপে চলে আসবেন। আর কী কী করতে পারবেন, মোটামুটি মেনু বইতে দেওয়া আছে অনেক আইটেম। দেখেন অনেক আইটেম দেওয়া আছে, কিন্তু আপনার
কতগুলো আইটেম করা যাবে। তো স্যার আরও অনেক আইটেম আছে, মোটামুটি আপনার 500 আইটেম দেওয়া আছে। দেখেন 500 আইটেম দেওয়া আছে, 500 রেসিপি আপনি এই প্রেশার কুকারে করতে পারবেন। আর আমি যেহেতু আপনাদেরকে লাইভে দেখিয়েছি, তারপরে যদি আপনি সমস্যা মেনু বই দেখে কিন্তু আপনার সকল ধরনের সেটিং কিন্তু করতে পারবেন। আর রেসিপি 500 দেওয়া আছে, মূলত কীভাবে করবেন একটু ইউটিউব থেকে আপনারা দেখে নিলে সব ধরনের রেসিপি করতে পারবেন। এই ছিল মোটামুটি এই প্রোডাক্ট সম্পর্কে সকল তথ্য। পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোন প্রোডাক্টের ভিডিও নিয়ে। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে সকল নতুন প্রোডাক্টের ভিডিও আপনি পেয়ে যান। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।